بسم الله الرحمن الرحيم. السلام عليكم ايبرون, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন. আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি. আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে এসেছি বাই দাওয়াই মদিনা. দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি. আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা পাঁপড়. খুব অল্প সময়ে কোনো রকম খরচ লাগে না এই জিনিসটার মধ্যে পাঁপড়টা বানাতে. ওরকম আমি আজকে ভাতের মারের পাঁপড় তৈরি করে দেখাবো. আসলে ভাতের মারের এত সুন্দর পাঁপড় হয় ভাবতেও কিন্তু কবাক লাগছে. সুস্বাদু এই পাঁপড়টা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো. আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতি, সহজ রেসিপি. চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে, দেখতে থাকুন সবাই মিলে আজকে ভাতের মারের পাঁপড়ের রেসিপিটি। আমি এখানে নিয়েছিল এক কাপ ভাতের মান, নিয়ে প্রথমে ঠান্ডা করে নিয়েছি. নেওয়ার পরে ঘনত্বটা করবো ময়দা দিয়ে. তা আমি এখানে একটু একটু করে ময়দা দিয়ে এটা ঘনত্ব করে নিয়েছি. প্রথমে আমি এক চামচ জিরা দিয়ে দিয়েছি. আপনার চাইলে কালো জিরাও দিতে পারেন, আর চাইলে আপনার জিরা এবং কালো জিরা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু একটু করে ময়দা দিয়ে আমি এখানে ঘনত্বটা করছি. আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, ওইটা একটু গরম, চালের গুঁড়োটা একটু গরম অবস্থায় দিতে হবে, আর কর্নফ্লাওয়ার এবং আটা দিয়েও করতে পারেন। একটু একটু করে দিয়ে আমি ঘনত্বটা করে নিয়েছি, এতে করে পাঁপড়টা সুন্দরভাবে, একটু লবণ দিচ্ছি, লবণ তো অবশ্যই দিতে হবে, তা নাহলে একটু টেস্ট আসবে না, পাঁপড়তে একটু নোনতা নোনতা লাগে আর কি। তো এই যে দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম, তো আপনাদেরকে দেখাচ্ছি এরকম হবে আর কি। তাই নেওয়ার পর এটা তৈরি হয়ে গিয়েছে. আমি এখানে ডিব্বার মুখ নিয়েছি, প্লাস্টিকের ডিব্বার মুখ নিয়ে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ না করলে পাঁপড়গুলো উঠবে না, তো দুটো নিয়েছি, দুটোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের যদি এরকম গোল কোনো রাউন্ড কোনো শেপে যদি চাষ থাকে সেগুলোতে বানাতে পারেন। তো আমি একটু 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 দিচ্ছি, তবে অতিরিক্ত একদম ডিবি মুখ ভরে দিবেন না, তা নাহলে কিন্তু এগুলো পাতলা হবে না বা ভাজলে ফুলবে না। একটু একটু করে দিয়ে তারপর এগুলোকে আমি চুলার মধ্যে চাপিয়ে দেবো একটা স্ট্রেনারের উপরে। আগে একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্রেনার বসিয়ে রেখেছি, তো এটার মধ্যে এখন একটা করে বসানো যাবে, কারণ ডাবলভাবে বসানো যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তো এভাবে করে কিন্তু আমি উঠিয়ে নিব। তো 2 থেকে 3 মিনিটের মতন লাগবে। এই যে দেখুন আমার হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তারপরে এখন আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে এভাবে একটা নাইফ দিয়ে চারদিকটা এভাবে ঘুরিয়ে নিলে হবে। এই যে এভাবে করে ঘুরিয়ে আপনারা নিজেরাই দেখতে পাবেন খুব সহজভাবে কিন্তু এটা উঠে যায়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সহজভাবে উঠে গিয়েছে। তো আমি এখানে একটা ইয়ানিসি স্টিলের চাচ, তারপরে এগুলো রোদে শুকিয়ে নিব। আরেকটা কালার করবো, এখানে অরেঞ্জ ফুড কালারটা যেটা সেটা দিয়ে করে নিচ্ছি। আপনার যে কোনো কালার দিয়ে করতে পারেন, তো আমি একটু ডার্ক করে করছি, একেবারে হালকা না, তো একটু ডার্ক করে গেলে কালারটা খুব সুন্দর আসে। তো এগুলোকে সেম পদ্ধতিতে সাদাটা যেভাবে করেছি এভাবে তেল ব্রাশ করে তারপর আমি এগুলোকে একটু একটু করে দিয়ে তারপর করে নেব। তো আশা করি আপনারা এরকমভাবে ভাতের মার দিয়ে এরকম পাঁপড় তৈরি করে উপভোগ করতে পারেন। এগুলোকে রোগ দিয়ে শুকিয়ে তারপরে ভেজে দেখাচ্ছি। আমার পাঁপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, যে দেখুন। আপনারা চাইলে অন্যান্য কালার দিয়ে কিন্তু বানাতে পারেন, যা যেরকম কালার হরেক রকম কালার দিয়ে বানানো যায়। এই যে দেখুন দারুণ হয়েছে। তো এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আশা করি আপনারা এভাবে বানিয়ে উপভোগ করবেন। চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন কিভাবে, আমি কিন্তু কোনো বেকিং পাউডার ইউজ করিনি, বেকিং পাউডার ছাড়াই কিন্তু পাঁপড়গুলো আমি তৈরি করেছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও কিন্তু সুস্বাদু এই ভাতের মারে পাঁপড়গুলো উপভোগ করতে পারেন। এখন একটা সাদা দিয়ে ভেজে দেখাচ্ছি, সুস্বাদু, এত মজা হয়েছে এই পাঁপড়গুলো আলহামদুলিল্লাহ। আসলে পাঁপড় তো এমন আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু কিনে খেয়ে থাকি, আপনারা চাইলে জিরো খরচে কিন্তু এই সুস্বাদু পাঁপড়টা তৈরি করে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ জিরো বাজেটের এই পাঁপড়গুলো এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন, আমি একটা পাঁপড় বড় করেও বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই সাইজেরও আপনারা বানিয়ে কিন্তু বড় সাইজের যে পাঁপড়গুলো এরকম করেও বানাতে পারেন। বড় যদি ডিবার মুখ থাকে সেগুলো বানাতে পারেন, ছোটো সাইজেরও বানাতে পারেন। এখন একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।